জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে সবাই বলতে হলে কেমন হতো, হলে বলছেন না নবীর যুগে হওয়ার আশা আছে না নাই? কি দেখতেন? নবীকে দেখতেন। অনেকেই দিল মরা, দিল মরা হলে দিল মরা নিয়ে কোনো কাজ নাই, এ ওপর সাজিয়ে কোনো লাভ নাই, ভিতর সাজা তাহলে লাভ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে সবাই একসঙ্গে বলুন হলে কেমন হতো, হলে কেমন। বলি আমরা টাকা দিয়ে মলবি নেইছি, মলবি একলা একলা বল, আমরা বল টাকা দিয়ে মলবি এনেছি, মলবি তুই কইবি আমরা হাজি সুবহান আল্লাহ বললি বলবো, তকবির দিলে উত্তর দেবো, সারা আমরা কেন বলতে যাব? আহ, এই তো অবস্থা। জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে হলে কেমন, সবাই একসঙ্গে বলুন হলে কেমন, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরতে বেলালের মধুর আসান, সুবহানাল্লাহ, আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে এই আওয়াজে চলবে না, আরো উচ্চরবে বলুন হলে কেমন, ও দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধু বাবা, আমার নবী পাকের রওজা দেখলে হাদিস শরীফে এসেছে, মানজারা কবরি অজাবাত লাহু শাফাআতি, যারা আমার রাসূলের রওজা জিয়ারত করেছে তাদের জন্য আমি নবীর শাফায়াত অজীব হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবীর রওজা মোবারকা দেখলে শাফায়াতের হকদার হয়, যারা আমার নবীকে দেখবে তাদের অবস্থা কি হবে বাবা? নবী দেখুন কিভাবে, নবী দেখবেন বন্ধু, হুব্বে রসুল আপনার ভিতরে থাকা দরকার, কি থাকবে হুব্বে নবী,
আমাদের নবী মহামানব এই নবী পাকের আগমনের কথা আমার আল্লাহ পাক কোরআন মাজিদে কয়েক জায়গায় উল্লেখ করেছেন। বাবা আমার নবী পাকের মিলাদ শুধু আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার কিনা করেন নাই, হযরতে আদম নবী আমার নবী পাকের মিলাদ পড়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মিলাদ পড়েছেন, যত নবী সব নবী আমাদের নবীর মিলাদ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এখানে আজ মিলাদুন নবী, অনেকে বলছে নাই আমি কোরআন মাজিদ থেকে দলিল দেব, ফার্স্ট আমাদের দলিল থাকবে কোরআন, দুই নাম্বার থাকবে হাদিসে নবী, ঠিক কি না? বাবা কোরআন মাজিদ হাদিস শরীফ কোরআন ও সুন্নাহ ইজমা কিয়াস আমাদের শরীয়তের দলিল হলো চারটি। আমরা এক ফাস্ট কোন হাফেজ সাহেবের কথা মানব না, এক ফাস্ট মানব আল্লাহ পাকের কথা। তাহলে মিলাদ আছে কি না আমরা কোরআনে দেখব। কোরআন মাজিদ সূরা সফ আয়াত নাম্বার 6 আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী পাক সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাম মিলাদ বর্ণনা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে বলি আমাদের নবীর নাম আকাশে আহমদ, জমিনে কি মুফতি সাহেব? জমিনে মুহাম্মদ, আর আকাশে আকাশে আহমদ, ঠিক কি না বন্ধু? আমাদ আহমদ অর্থ হলো প্রশংসিত, মুহাম্মদ অর্থ হলো চরম প্রশংসিত। এখন কোন ব্যক্তি বলছে নবী আমার মাটির, কথা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো, মুহাম্মদ আমাদের মতো, মনে হচ্ছে মারপেটের ভাই এমন ভাবে বলতেছে বিয়াদব থাকার। মুহাম্মদ আমাদের ভাই, এর অর্থ দাঁড়ালো চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো, ঠিক কি না? কেউ যদি বলে মুহাম্মদ মাটি, এর অর্থ বাংলায় দাঁড়াবে চরম প্রশংসিত ব্যক্তি মাটির। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে এমন বানিয়েছেন নামেই প্রশংসিত, তাহলে ওর কথাতেই ও মিথ্যাবাদী, কারণ ও বলেছে চরম প্রশংসিত ব্যক্তি মাটির। মুহাম্মদ মাটির, নূর মানে না, ইট বালি সিমেন্ট রড দিয়ে মসজিদ বানিয়েছে, নাম দিয়েছে নূর মসজিদ। কি মসজিদ? নূর মসজিদ। ইট বালি সিমেন্টের মসজিদ নূরের হয়ে গেল, আর আমার নবীকে আল্লাহ নিজ সৃষ্টি করেছেন কুদরতিভাবে, সেই নবীকে বলছে মাটির, না উজবিল্লাহ বলে। তাহলে ওর কথাই ওই মিথ্যাবাদী হলো যে কেউ যদি বলে মুহাম্মদ মাটির, তাহলে বাংলা মানে চরম প্রশংসিত ব্যক্তি নূর নয় মাটি, চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো। তার মানে বোঝা যাচ্ছে ব্যক্তি নিজের কথাতেই নিজে ফেরে পড়েছে, ঠিক কি না? আজ থেকে যে বলবে নবী মাটির, আপনি তাকে উত্তর দেবেন তোমার কথা দিয়ে তুমি ভুল বলছো, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, মানে আপনি যিকর কো বুলন্দ কিয়া হে, জোরে কোন সুবহানাল্লাহ। জব রব বহায়ে দুনিয়া ওয়ালে ঘটায়ে, হয় কই মাইকা লাল মুস্তাফা কি শান কো ঘটায়ে, জো ঘটায়ে ও আশিকে নবী নহি ও গদ্দারে রাসূল হে, और जो गद्दारे रसूल है उनसे कहीं वाबस्ता नहीं है, उनसे कहीं रफ्ता नहीं है, यही पहचान है सुन्नी मुसलमानों का। चित्कार मेरे पर सुभान अल्लाह। तुम ही आशिक नबीर, तुम ही नबीर बदनाम करो, तुम ही तो आशिक ना हो, तुम ही तो गद्दार, तुम ही तो दुश्मन। আরে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহকুল কায়নাত সৃষ্টি করতেন না, ওই নবী নাকি তিনি নাকি আমাদের মতো, তার মিলাদ করা নাকি বেদাত, তার মিলাদ করা বেদাত। হ্যাঁ বাবা, বেদাত বেদাত করতে করতে তো দাঁতও একটাও থাকবে না। হে বাবা,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমি করিনি। কুরআনুল মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 ও 82 রব্বে কায়নাত প্রথম মিলাদ পালন করছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্বিয়ায়ে কেরামের রূহকে একত্রিত করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজ আখাযা আল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাব আল হিকমা চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। রূহু হালাতে নবী হওয়ার জন্য দেহ হওয়া শর্ত নয়, তাও কোরআন প্রমাণ করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ করছেন নবীনদের রূহকে নিয়ে। তাহলে রূহু হালাতেও তারা নবী ছিলেন, জোরে বলে। অনেকে কি বলছে, নবী তো 40 বছরে হয়ে যায়। বাবা, এই ট্যাবলেটটাই তো ওয়াহাবিদের ট্যাবলেট, এটা সুন্নির নয়, এটা প্রেমিকের নয়। নবী 40 বছরে নবী হননি। অনেকেই আমার রসুলের জীবন মানে 23 বছরের আর বাদ বাকি মানে না, বলে কোরআন অবতীর্ণ হয়েছে তারপরই মানবো। আর আমি বলতে চাই মুক্ত কণ্ঠে, পৃথিবীর মাটিতে আমার নবী যখন আগমন করলেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কল মোবারকাই, আমার দরুদি নবী এক স্তনের দুধ পান করে অপারটা রেখে দিয়েছেন, কারণ কোরআনে আছে। ভাই ভাইয়ের হক ফাঁকি দিও না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এখনো কোরআন অবতীর্ণ হয়নি। আমার নবী কোরআনের বিধান হালিমাতু সাদিয়ার কোল থেকে আরম্ভ করেছেন। তুমি বলছো কোরআন নাজিল হওয়ার পর থেকে নবী? গাধা পানি খেলে তো ঘোলা করেই খেলে। আমাদের রসুল তিনি যখন কিছুই নাই তখন থেকেই তিনি নবী, জোরে বলে। যদি কেউ বলে 40 বছর হয়েছে, আমি বলবো এক নাম্বার বেঈমান, ওইরূপ ব্যক্তিকে সালাম দেওয়াও জায়েজ নাই, ওইরূপ ব্যক্তিকে সালাম দেওয়াও জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে সবচেয়ে পহলে বানায়া। পাঁচটি বর্ণনা এসেছে, মুফতি সাহেব আছেন, কেউ বলেছেন আব্বালু শাই কলামন, কলম আর জান্নাত আসেনি, কলম আর কুরসি জান্নাত, আবার বলা হয়েছে নূর, কে বলেছে কুরসি। এই পাঁচ বর্ণনার মধ্যে থেকে ইমাম জালালউদ্দিন সিউতি আলী রহমানে দোয়ান বর্ণনা করছেন, এ পাঁচ বর্ণনার মধ্যে সবসে পহলে জিস শাইখ কো বানায়া গয়া হে ও আল্লাহ কি হাবিব কি নূরে মুকদ্দাসা হে। ইয়ামিনউদ্দিন কি ঘর কি বাত নহি, ये मुस्तफा जाने रहमत की शान में इमाम जलालुद्दीन सिउती ने फरमाया, तुम कौन होते हो, आज का मुल्ला हो तुम, मेरे मुस्तफा की शान में तुम क्या जानते हो। जिब्राइल आमीन बुझते पारेनि नबी की, নবী কি ছিলেন জিব্রাইল আমিনও বুঝতে পারেননি, আর মোল্লারা বুঝে নিয়েছে তাই বলতে যে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ বলেন। আহ, আমরা তো সেই নবীকে যদি পেতাম, কারণ আমার নবীর উম্মত হওয়ার জন্য তামাম কায়নাতে সমস্ত নবীনরা পর্যন্ত আশা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন, আয় রাব্বে জুল জালাল আমাদেরকে নবী না বানিয়ে যদি উম্মতই বানাতেন, কার যে রসুলের কলেমা আমরা পড়ে মুসলমান, যেমন আদম নবীর উম্মতেরা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম নবী নিজে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত আদম আলি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, নিজে খলিল পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে কলেমা নবীগণের সেই কলেমা উম্মতে মুহাম্মাদের, সব নবীরা বলেন আল্লাহ আমাদেরকে যদি নবী না বানিয়ে উম্মতি বানাতেন আমরা খুশি হতাম। একজন নবীর দোয়া কবুল হয়েছে, তিনি হলেন ঈসা আলাইহি সালাম, জোরে বলুন। আর কোন নবীর?
चालीस हजार नबी रब्बे कायनात की बरगाहे इलाही में फरियाद किया है, मेरे रब पैगंबर ना बना के अगर उम्मती बनाता तो खुश हो जाता। रब्बे कायनात ने किसी की फरियाद मंजूर ना की। कारूर फरियाद अल्लाह कबूल कर लें ना, एक जन नबीर कर लें तीन ईसा अलैहि सलाम सकले मिले आबार फरियाद कर लें अल्लाह যদি তাই না হয় অন্তত পক্ষে আখেরি জামানার নবী যেমন শ্রেষ্ঠ তার উম্মতি তেমন শ্রেষ্ঠ। আল্লাহ ওই নবীগণের উম্মতেরা আসবেন বাইতুল মুকাদ্দাসে হজ করার জন্য, তারা আসবে আজ মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার জন্য। আয় খোদায়ে পাক ওই খানায়ে কাবার কাছে আমাদের রওজা বানিয়ে দিন, আমরা যেন উম্মতে মুহাম্মাদীর পায়ের ধুলো পেয়ে নিজেদেরকে ধন্য করতে পারি। এই উম্মতের মর্যাদা কত বলা হয়েছে কিতাবের মধ্যে, চল্লিশ হাজার পয়গম্বরের রওজা ওই চবুতারার নিচে আল্লাহ পাক গিল্ড বানিয়ে দিয়েছেন। কেন? আখিরি জামানার পয়গম্বরের উম্মতের পায়ের ধুলো নেওয়ার জন্য নবীগণ লালায়িত। এই উম্মত মদখর হতে পারে না, এই উম্মত সুদখর হতে পারে না, এই উম্মত দাইকাটা হতে পারে না, এই উম্মত বেনামাজি হতে পারে না, এই উম্মত রসুলের সুন্নাত থেকে দূরে সরে যেতে পারে না, কারণ নবী শ্রেষ্ঠ তার উম্মত শ্রেষ্ঠ। জোরে বলে এই কথা কি বোঝা যাচ্ছে? আমি বলি না বলায় তাই বলি, আমি চলি না চলায় তাই চলি। তাহলে এ উম্মতের এত দাম, শ্রেষ্ঠ উম্মত, আর এরাই নাকি তাস খেলবে, এরাই নাকি দাড়ি কাটবে, এরাই নাকি মিথ্যা কথা বলবে। জানো না আমাদের নবীর আর এক নাম আল আমিন? জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে নাই, নবী আসেননি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পেশানি মোবারকায় নূর হয়ে আছেন, গাছে সালাম দিচ্ছে, পাহাড়ে সালাম দিচ্ছে, যেদিকেই যায় সালাম আসে। কেন? সবাই একটাই কথা বলে, আব্দুল্লাহ মোবারক তোমায়, যে রাসূলের নূর তোমার মাঝে বিরাজ করতেছে, ওই রাসূল না হলে আমরাই তো সৃষ্টি হতাম। তাহলে পাথরে নবী চিনেছে, গাছে নবী চিনেছে, চিনল না হত ভাগা মানুষ, আর ঠিক কিনা বলে? নবী পাক শুধু আমাদেরকে কোরআন শরীফ এনে দিয়ে কাজ শেষ, এই জন্যই তো মহাব্বতে আমরা বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় বাবা জি আমার সোনাবানি কে রব, কোরআন মাজিদের মধ্যে সূরা সফ ছয় নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারিয়াম ইয়া বানি ইসরাঈল, মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম বলছেন, কি বলছেন? ইয়া বানি ইসরাঈল, আয় বনি ইসরাঈল কওমের মানুষেরা, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে একজন রসুল হয়ে এসেছি। রসুল, সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নয়, এটা মাথায় রাখতে হবে। সব রসুল নবী ছিলেন কিন্তু সব নবী রসুল নয়, এর জন্য সরকারে আলা হাজরত লিখছেন, খলকত সে আউলিয়া আওর আউলিয়া সে রসুল আওর রসুল সে আলা হামারা নবী। জোরে কন সুবহানাল্লাহ। যত রসুল এসেছেন এ সমস্ত রসুলদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ রসুল। আরো জোরে, আপনার জানা উচিত। হে বাবা, তাহলে কি বললেন?
ইলাইকুম সাদিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিন তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি। সুবহানাল্লাহ, আমি তোমাদের মাঝে এসে আই বনি ইসরাইল কওম, বনি ইসরাইল কওমের মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হয়ে তোমাদের মাঝে এসেছি। ঠিক কি না? আর কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং ইতিপূর্বে যে মুসা আলাইহিস সালামের প্রতি যে তাওরাত অবতীর্ণ হয়েছে ওই তাওরাতের সত্যায়নকারী আমি। জোরে বলুন, আরো জোরে বলুন। আরো বলছেন অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতীম মিন বাদি ইসমুহু আহমাদ, আমার পরেই তোমাদের কাছে একজন নবী আসবেন, তার নাম হবে আহম্মদ। জোরে বলুন। এরা মিলাদ খুঁজে পায় না দুশমনের দল। কোরআন মাজিদের সূরা সাফের মধ্যে আমার নবীর মিলাদ ঈসা পয়গম্বর বর্ণনা করছেন, মিলাদ করা বেদাত নয়, সমস্ত পয়গম্বরদের সুন্নাত। গাধা, আমার রাসূলের মিলাদ মানে এই কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাবা আজ যেমন বলাচ্ছেন তমনই বলছি। আপনারা জানেন আমি এমন বলি না, কিন্তু হয়ে যাচ্ছে, কিছু করার নেই। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। وعلى آل سيدنا বন্ধুরে, আমাদের ওই নবীকে আমরা চিনলাম না, জানলাম না, বুঝলাম না কিছুই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান। বন্ধু আমার, ভালো করে মাথায় রাখুন হে জওয়ান যুবকেরাও, পৃথিবীর জমিনে ওই রাসূলের মহব্বত যদি আমাদের না থাকে আমরা পাক্কা ইমানদার হতে পারবো না। ইমানদার তাকে বলা হয় যে আমার নবীর মহব্বতের পাগল। ঠিক কিনা বন্ধুরে? আমার বাবাজিরা খুব ব্রেনের ভিতরে রাখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু জাহেল রাস্তায় দেখাও, এমনি সময়তে আমার নবী পাকে উটের উপরে বসিয়ে নিয়েছেন। এখন উটের উপরে আমার নবীকে নিয়েছে যখন আবু জাহেল, আবু জাহেল আগে, নবী আমার পিছে, এমন সময়তে উট তাকে বলে চল, উট চলে না। উট চলে না একটাই কারণ, উট আপনার মার খায় কিন্তু উটার এক কদম তোলে না। আবু জাহেল যেহেতু তার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা, আবু মানে বাপ, হাকাম মানে বুদ্ধি, বুদ্ধির বাপ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নাম পরিবর্তন করে রাখলেন আবু জাহেল, মূর্খের বাবা। ওই আবু জাহেল উটের উপরে নিয়েছে আমার নবী পাককে, নেওয়ার পরে বাবা আমার উটকে মারে কিন্তু উট চলে না। যখন উট চলতেছে না কি হবে, উপায় নাই, এমন সময়তে উটের যেন পুরো আপনার সম্মুখের দিকটা, কানের নিচে এবং মাথার দিক মেরে আপনার কিনা সব ঝাঁঝরা করে ফেলেছে। উট বলতে চায় আল্লাহ আমাকে একটু জবান দাও, আমি একটু আবু জাহেলের সঙ্গে কথা বলি। আল্লাহ পাক জবান দিয়েছি, উট কথা বলতেছে আবু জাহেল নবী যদি পিছে যায় কুলকায়নাত চলা বন্ধ করে দেয়, যদি মনে করো আমাকে চালাবে রহমাতাল্লিল আলামিনকে সম্মুখে নিয়ে বসো। জোরে বলুন। ওরে মানুষ হইয়া নবী চেন না, অবলা উট আমার নবীকে চিনেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার উট বলতে চাই রে আবু জাহিল, পৃথিবীর মাটিতে
ওই নবী রহমতে ভরা নবী যে নবী সৃষ্টি না হরে কুল কায়নাত সৃষ্টি হতো না তিনি পিছনে আর তুমি আগে এটা কখনো হয় না দুনিয়া অচল হয়ে যায় যদি নবী পিছে চলে রেখে তোকে দেওয়া হয় আগে করে নাও আমার নবী আগে উট আমার নবীর জিয়ারত করে হে বাবা আমরা মানুষ নবী দেখি নাই এই জন্য আল্লাহর কাছে দাবি আল্লাহ একবার অন্তত ভাঙা ঘরে তোমার নবীর সঙ্গে আমাদের দিদার করিয়ে দিও এজন্যই তো বলি জন্ম আমার নবীর যুগে হলে আরো জোরে হলে কেমন দুই নয়নে রসুল পাক দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জোরে বলুন না আমার হাওয়া হে বন্ধু আবার আমার নবীকে ঘাস চিনেছে মাস চিনেছে সমস্ত প্রাণী রসুল চিনেছে বাবা কিছু মানুষ আমার নবী চেনে না হে সোনা মানিকের আমার নবীকে চেনো কারণ পাথর পর্যন্ত আমার নবী চিনেছে আরো জোরে কন সুবহানাল্লাহ আছে না আবু জাহেল হাতে করে পাথর আনছে আপনি যদি নবী হন বলেন আমার উঠোয় কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরটা একটু ঘুরিয়ে দিলেন আমি কইব না তোমার মুঠোয় যারা আছে তারাই বলবে সম্মুখে কে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আবু জাহেল ভালো করেই জানে ওর মুঠোর মধ্যে কি আছে কথা বলেন না কি আছে পাথর ও জানে এ পাথরে কথা বলতে কিন্তু ও কি জানে আল্লাহ আমাদের নবীকে পাথরের নবী বানিয়েছে আমার নবী কি শুধু মানুষের নবী যে ফেরেশতা জিব্রাইল ওহী নিয়ে আসেন এ জিব্রাইল আমিনেরও যিনি নবী তিনি আমাদের নবী আব্বা আবু জাহেল চমকে গেছে উত্তরটা শুনে আমি জিজ্ঞাসা করলাম কি আর উত্তরটা হলো কি আমি বললাম আমার মুঠোর মধ্যে কি আছে বলুন আপনি যদি নবী হন তার মানে আবু জাহেলের বিশ্বাস যারা নবী হয় আল্লাহ প্রদত্তে আল্লাহ প্রদত্ত জ্ঞানে তারা জ্ঞানী হয় তারা বলতে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না এটা তো সব পীর মুরিদের এলাকা হুজুর ভক্ত এলাকা এদের বুঝতে এত দিল মরা হবে না তো একটু হু হা না দিলে হবে না বাবা আমি ওই চুপচাপ আমি একা বাবার মতো বলতে পারিনি এ বুঝতেছেন এ করছেন একটু হু হা না দিলে আমি কি বুঝবো না বক্তা বসে বকি গেল আর আপনি শুনেই গেলেন পকেট লাস্টে টাকা নিয়ে বাড়ি চলে গেল এটা তো ঠিক না কিছু তো কাজ হোক জোরে বলুন না সুবহানাল্লাহ যেহেতু আজ প্রথম রাত কাল আবারও জাগতে হবে বেশি রাত করবো না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেরে দেবো এখন আবু জাহেল বলছে বলুক হাতের মুঠোর মধ্যে ইশারা আমার নবী পাকের যেই হয়েছে আমার নবীর ইশারা আকাশেও চলে আমার নবীর হুকুমাত জমিনেও চলে আমার নবীর হুকুমাত তাম পৃথিবীতে চলে এ ক্ষমতা প্রদান করেছেন আল্লাহ জোরে কন সুবহানাল্লাহ যে রসুল জমিন থেকে আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন তিনি আমাদের নবী যিনি পাথর দাঁড়াতে কলেমা পড়িয়ে দেখিয়েছেন তিনি আমাদের নবী জোরে বলুন আমরা তো গর্ব করে বলি তিনি আমাদের নবী আমার জওয়ান যুবক সোনামানিকের আবু জাহেল দেখলো তার হাতের মুঠোর মধ্যে থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন না সুবহানাল্লাহ আবু জাহেলের মুঠোয় দুশমনের মুঠোর মধ্যে আছে আচ্ছা পাথরের কি রুহু আছে কথা বলেন না কেন পাথরের কি জান আছে তাহলে কথা বলতে কারণ যেই নবী ইশারা করলেন সঙ্গে সঙ্গে পাথরের ভিতরেও রুহু চলে এলো জোরে বলুন
পাথরের ভিতরেও কথা বলার ক্ষমতা এলো। তামান নবীর ইশারাই দুশমনের হাতের মধ্যে থাকলেও পাথর পরিচয় দিয়েছে, আমি সামরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল এবং বান্দা। জোরে বলুন, সাক্ষী দিচ্ছে হুজুর আমরা পাঁচটি পাথরের টুকরা আছি। কলেমা পড়েছে কার? আরো জোরে বলুন, পাথরে আমার নবী চেনে না। হ্যাঁ, পাথর নবী চিনলো মানুষ চেনে না। সে বলে মুহাম্মদ আমাদের মতো মানুষ, তার কথায় সে মিথ্যা কথা বলেছে, কারণ চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো। এখন মনে করুন, হে বন্ধু আমি আমার স্ত্রীকে ভালোবাসি মহাব্বত করি, হঠাৎ করে আমি স্ত্রীর হাত ধরে বলতেছি, আহ আমার সোনা, আমার মানিক, আমার কলজে, তোর হাত আমার মায়ের হাতের মতো, আহ কত সুন্দর। মুফতি সাহেবরা বলবে তো একার ল একার ক কি গো, আরে কথা বলেন না, হবে কি হবে না, আমি যে সাক্ষী বানাচ্ছি তো উনি হাসছে শুধু, হবে কি হবে না, যদি মায়ের হাতের মতো স্ত্রীর হাতকে বলা হয় তো তালাক হবে কি না, ফতোয়ায় কি বলে? বাবাজি আমার হাত বলল, মুখ বলল, তোমার মুখটাই দেখা যাচ্ছে আমার মায়ের মতো তোমার মুখ, তাহলে তো হলো। আমি বলছি হাত বললে হবে না, তা মুখ বললে, তাই আপনি যাই যে ভাই ধরেন মুখটাই বললাম। আর মানুষের চেহারা, চেহারা কত সুন্দর, নুরানি চেহারা চমকাচ্ছে, মুফতি সাহেবের চেহারা চমকাচ্ছে। এখন আপনি আপনার মাকেও ভালোবাসেন, স্ত্রীকেও ভালোবাসেন, এত অতিরিক্ত ভালোবাসা হয়ে গেছে। কিরকম আমার, আহ আমার কলজি, আহ ও তো তাজমহল বানিয়ে দিয়েছে ভালোবাসায় বিবির, কেউ সোনা কেউ পাখি কেউ চাঁদ বিভিন্ন রকম বলে। তা এমন সময় বিবি কি বলছে, তোমার মুখটা আমার মায়ের মুখের মতো, কত সুন্দর, তয়াকার লয়াকার কি হলো, নিজের মায়ের মতো স্ত্রীর মুখ বললে তালাক বিবি হয়, আর আমাদের মতো নবীকে বললে ঈমান তালাক হয়ে যায়, তার নামাজ পড়ে কোনো লাভ নাই। নামাজ তো বেঈমানের জন্য আসেনি, ঈমানদারের জন্য এসেছে। তুমি আমার নবীকে আমাদের মতো বলছো, তোমার জন্য নামাজ না তো? নামাজ তো নবী পাক এনেছেন তার উম্মাতের জন্য, তা যে নবীকেই বলে আমাদের মতো তো সে উম্মাত থেকেই খারিজ, আর যেই খারিজ তো নামাজও বাদ। ঈমান আগে আমল পরে, যদি বলেন কেমন তো একটুখানি যুক্তি দেই। আচ্ছা বাবা, মনে করুন যত আমল আপনি করছেন সব বিন্দু ঈমান আপনার নাম্বার ওয়ান, একটি সংখ্যা কত বললাম, এক, কত বললাম, এক। এখন আপনি যখন ঈমান মজবুত করে নিলেন, আপনার জন্য ফার্স্ট প্রথম কাজ হলো পাঁচক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক নামাজি নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে। বেঈমানকে আল্লাহ হজ করতে বলেছেন? বেঈমানকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন? বলেছেন মুফতি সাহেব, ঈমানদারকেই তো বলেছেন, নাকি বলেন? নামাজের কথা ঈমানদারের প্রতি, রোজার কথা ঈমানদারের প্রতি। তাহলে ঈমান খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন ঈমান আপনার এক, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিলেন, একটি বিন্দু সঙ্গে যোগ হলো, কত হলো, একের পিঠে শূন্য, কথা বলে। আপনি যাকাত প্রদান করলেন, আর একটা বিন্দু, কত হলো। আপনি রোজা রাখলেন, আর একটা বিন্দু, কত হলো, এক হাজার। হজ করলেন, আর একটা বিন্দু, কত হলো, দশ হাজার। রাস্তায় যাচ্ছেন, গাড়ি ঘোড়ার যা চাপ, মনে করুন আমার মিজানুর রহমান ভাই এবং আমাদের মানস সাহেব ভাই ইমাম সাহেব দুজনে তো যাচ্ছেন, হুক করি মনে করেন আমিনউদ্দিন গাড়ি চালিয়ে যাচ্ছে তার ড্রাইভার, হ্যাঁ আমরা খেয়াল করিনি একসাথে গাড়ি, আর এরাও পার হতে যাচ্ছে, হঠাৎ মুফতি সাহেব হাত টেনে দিয়েছে, গাড়ি ফুক করে বেরিয়ে গেল, মানুষের মিজানুর রহমানের কোনো ক্ষতি।
আর একটা বিন্দু কত হলো এক লাখ। আচ্ছা মনে করেন শূন্য আছে কিন্তু এক নেই, সংখ্যাবিহীন শূন্যর কোন মূল্য আছে? ঠিক তো দুরূপ ইমানবিহীন আমলের কোন মূল্য নেই। এগুলো বুঝতে হবে, ইমান আগে আমল পরে। যতই আপনি আমল করেন ইমানই যদি আপনার ঘাটতি হয়, নবী আমাদের মতো, নবী মাটি, নবী অমুক, নবী তমুক, নবী রাখাল, নবী মুটে, নবী ম্যানেজার, তার ইমান নাই। তাহলে রসূলুল্লাহকে আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানান্বিত এবং এত জ্ঞানান্বিত যত নবী বানিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীদের থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। জোরে বলে পাথরে কলেমা পড়ছে, পাথরে কিসে কিসে পাথরে কলেমা পড়ছে। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়, আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার হাতে, তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে এ নবীর ঘর, গিয়েছে তা কাটবো মাথা দোজাহের বাদশাহ, শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে পাথরে কলেমা পড়েছে, আবু জাহেল ফেলে দিয়েছে, লা হাওলা, এত পাথরেও কলেমা পড়ে। আমাদের নবী তিনি পাথরে সাক্ষী দিলেন যান, আমাদের নবী তিনি বাবা ওরে আমার সোনা মানিকে আরাও, হে বাবাজি ভাইয়ারাও, যদি কিনা আমার নবী পাক নিজ পাথরে সাক্ষী না দিতেন, আমার রসুল নিজ জোবান মোবারকায় বলে দিতেন, হয়তো অনেকে বলতেন আবু জাহেল যখন পাথর উঠিয়েছে নবী আমার কোথা থেকে দেখেছেন তাই বলে দিয়েছেন, না আমার নবী সেটা তাদের জোবান বন্ধ করে দিয়েছে, দুশ্মনদের জোবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। দেখো দুনিয়াবাসী, আমি আল্লাহ আমার নবীকে এত ক্ষমতা প্রদান করেছি যে নবীর কলেমা পাথরেও সাক্ষী দিয়ে দেয়। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। কে দিয়েছেন আরো জোরে বলুন। বন্ধু আমার ওই নবীকে চিনুন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা হেকায়াত আপনাদের কাছে বর্ণনা করি। আমার নবী পাকে শত্রুর অভাব নেই বাবা, একের পর এক একের পর এক শত্রু খুব বেশি। আব্বাজি আমার সবাই মিলে পরামর্শ করি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া যায়, কিভাবে আঘাত করা যায়। আমার নবীজি কি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আঘাত করা হতো আমার সোনা মানিকে আরব, এমনি করে আঘাত করতে করতে বাবা আমার এক সময় ইহুদি আপনার কিনা বাড়ি থেকে যায় দরবারে প্রতিদিন, কিন্তু সকাল বেলাতে আপনার যেই যাবে তার আগে বাক্স খোলে, খোলার পরে একটি কাগজ বার করে, দেখে চুমা খায় আর চলে যায়। তার একটি মাত্র বেটা আছে 7 থেকে 8 বছরের বয়স, ওই বেটাটা জিজ্ঞাসা করে বেটার নাম রেখেছে মোহাব্বত করে হুব আহাব, ডাক দেয় বাবা ও পিতাজি প্রতিদিন আপনি যান দরবারে, এমন সময় আপনি বাক্স খুলে এই নামটাকে দেখেন আর চলে যান, তার কারণটা কি? কি আছে ওই বাক্সের মধ্যে? কার নাম লিপিবদ্ধ আছে এই বাক্সের মধ্যে? সঙ্গে সঙ্গে তার পিতা ডাক দিয়ে বলে বাবা তোমায় বুঝতে হবে না, জানতে হবে না, দেখতে হবে না, ওটি একটা মহা মানবের নাম লেখা রয়েছে। কার নাম? মহামানবের নাম।
আব্বা আমি একটু দেখব বাপ বলে তোমায় দেখা হবে না আমরা ইহুদি তোমাকে দেখাবো না বেটা অপেক্ষায় থাকে কখন আমি আব্বাকে সুযোগ পাবো আর আমি চাবিটা কোমর থেকে নিয়ে তালা খুলে ওই নামটা দেখব কিনা আমার বন্ধু এই অপেক্ষায় অপেক্ষায় দিন যায় বাপ একদিন বাড়ি এসেছে মদের নেশায় বাড়িতে আসার পরে যখন আপনার বেহুশ হয়ে গেছে বাড়িতে বেটা এই সুযোগে বাপের আপনার কোমর থেকে তালা আপনার চাবিখানা খুলে নিয়ে বাক্সের তালা খুলে দেখে ওই বাক্সের মধ্যে একটা না কাগজে নাম লিপিবদ্ধ আছে ওই নামটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ যে এই নামটা আপনার কিনা দেখেছে বেটা বাপের কাছে শুনেছিল এটা একটি একটি মহামানবের নাম ওই বেটার যেন আপনার কিনা পরিবর্তনশীল হয়ে গেল কি একটা নাম দেখলা নামটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বেটা আপনার কিনা নামটা পড়ে আর ওই নামটা জপ করতে থাকে নবী নবী করতে থাকে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে থাকে আমার সোনা মানিকে আর বেটা আপনার এইভাবে নাম জপ করতে করতে ঘুমিয়ে যায় বাপের যখন হুঁশ ফিরে গেল বাপ হুঁশ ফিরে দেখে বেটার হাতে কাগজটি আর আপনার বেটা আপনার ঘুমিয়ে গেছে হঠাৎ করে বেটাকে ডাক দিয়েছে বাবা উঠ উঠেছে খবর কাগজ কোথায় পেলে কাগজ আপনি বহু আগে বলেছিলেন মহামানবের নাম সেই দিন থেকে পিতা আমি অপেক্ষায় আছি কখন সেই নামটাকে দেখব আমি জানব বুঝব কে তিনি মহামানব সর্বশ্রেষ্ঠ মহামানব আমার বাবাজি ও আমার সেই থেকে মন বেকুল হয়ে আছে আজ যখন আপনি বেহুশ হয়ে এসেছেন বাড়িতে এসে বেহুশ হয়ে গেছেন তখন আমি দেখলাম এই সুযোগে নামটা দেখি তাই আমি কোমর থেকে চাবিখানা খুলে নিয়ে তালা খুলে আমি দেখলাম এই নাম লিপিবদ্ধ আছে ও গো পিতা এই নাম পড়ার সাথে সাথে আমার দুনিয়ার দিল বদলে গেছে ওই নামের প্রেমে পড়ে গেছি বাপ ডাক দিয়ে বলে বাবা আমরা ইহুদি আমরা কি ইহুদি আর এ হলো আমাদের কারো নাম নয় আমাদের এই ধর্মের কোন মহামানবের নাম নয় এ যে মহামানব আল্লাহর রসুল সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মহামানব এ মুসলমানদের নবী আমার নবী কি শুধু মুসলমানদের কথা কন না কেন আমার নবী তামাম জাহানের নবী জোরে বলে কিন্তু ও তার ছেলেকে বোঝাচ্ছে বাবা এটা আমাদের নয় যেহেতু আমরা ইহুদি তুমি এই নাম জপ করো না কিন্তু বেটা ডাক দিয়ে বলে আব্বু গো আপনি আমাকে যতই বলেন না কেন আমি নাম ভুলতে পারবো না গো এই নামটার প্রেমে যেন পড়ে গেছি মহামানব নাম তো আপনি আগেই বলেছেন মহান ব্যক্তিত্ব এখন মহান ব্যক্তিত্বের নাম পড়েছে আমার মন পরিবর্তন হয়ে গেছে বেটা সবসময় জপ করে নবী 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 আব্বা আমার এই নাম যত জপ করে বাপ তাকে তত মানা করে না বাবা জপ করিস না বাবা আমার ওঠে তাও নাম জপে বসে তাও জপে শোয়ে তাও জপে সব সময় আমার নবীর নাম জপ করতেছে জোরে কন সুবহানাল্লাহ আমার সোনা বাণীকে আর এমনি করে আপনার কিনা বাপ বুঝায় তাকে বাবা নাম ডেকো না এইভাবে জপ করো না মাকে আপনার কিনা এমনি করে মা বকাবকি করে বাবা ওই নাম জপ করো না কারণ আমরা ইহুদি রাজার সেনা দল তিনি যদি আমাদের এই কথা শুনে নিশ্চিত আমাদের প্রতি আঘাত করবে নিশ্চিত আমাদেরকে আপনার শান্তভাবে থাকতে দেবে না বাপ বলে বাবা রে তোমার জন্য সমাজের মধ্যে আমার মান সম্মান থাকবে না এলাকার মানুষ আমাকে ঘৃণার চোখে দেখবে কিন্তু বেটা কারো কথা শুনে না হুবহাবের শুধু একটি মাত্র জপ নবী নবী ঠিক না
আমার সোনামণিকে আরব ও বাবাজি ভাইয়ারব এমন করে যখন আপনার ছেলেটা জপ করে শোয়ে তাও জপে চলে তাও জপে বাবাজি আমার মা বুঝি হলো না বাবা বুঝিও হলো না উপায় কি আস্তে আস্তে কথা বাইরে যাই এমন সময় আশেপাশের লোক শোনে সে থেকে পুরো গ্রামে হয়ে গেছে হুবহাব একজন ব্যক্তির নাম জপ করতেছে যিনি জগতের ভিতরে সব থেকে মহান ব্যক্তিত্ব আর জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্যই তো বলা চমন চমন কি দিল কশি গুলো কি হে ও তাজগি হে চাঁদ জিনস শবনমি ও কহে কশ কি রোশনি ফজাও কি বুরাগিনি হওয়াও কি নগমগি হে কিতনা প্যারা নামো ভি নবি 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 জোরে বলো এটারই নকল বলি 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 সুবহানাল্লাহ ওলি ওলি না হলে নবী পাওয়া ওলি 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 তোমার চরণ ফেরন সবাব যাহার নাই কোন জবাব তোমার যত আছে খেতাব লিখিলে হবে হাজার কিতাব শহরাত তোমার দূরে দূরে প্রচার তোমার জগৎ জুড়ে শহরাত তোমার দূরে দূরে প্রচার তোমার জগৎ জুড়ে চেহারা তোমার রূপের ডালি ওলি 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 জোরে বল কথা কি বুঝতেছেন এটা তো বাংলা তুমি তো শরিয়াতের রহবার মুর্শিদ চার তরিকার তোমার চেহারার দিদার দিদার মুস্তাফার জার আলা হযরতের সদকা আমাদের কিছু দাও আকা আমরা আজ সবাই সাবালি ওলি 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 জোরে বলো আপন মুর্শিদকে খেয়াল করুন আর ওলি বল ওলি মানে কি ওলি মানে বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু কার বন্ধু আপনার মুর্শিদকে খেয়াল করুন আর বলুন ওলি 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 তুমি তো পীরদের পীর তুমি তো মীরদের মীর তুমি তো সুন্নিদের আমির তোমার আলী শান তাকরির তাকরির তোমার যে শুনেছে এই কথা সে বলেছে তাকরির তোমার যে শুনেছে এই কথা সে বলেছে দেখলাম আজকে বেলালি নবী ওলি 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 নবি 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 দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শাফিয়াল মুসনাবিত রহমাতাল লিল আলামিন রাসূল আল আরাবি নবি 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 নবী 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 জোরে বলুন সুবহানাল্লাহ তোমাকে মেনেছে সবাই আরব ইরান ইরাক দুবাই এমন কি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় তোমাকে মেনেছে সবাই আরব ইরান ইরাক দুবাই এমন কি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায় কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায় আওয়াজ আসে গলি গলি ওলি 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 জোরে বলো ওলি 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 আরো জোরে
বাবা নবী নবী বলতে অলি অলি বলছে, কারণ নবী অনেকবার বলছে, অলি অলি বলাই হয়। এর জন্য যদি কেউ মনে করে পাবো নবীকে তো পাইতে হবে অলিকে, যদি অলি না পায় তো নবী পাবে, এটাই সিস্টেম। সুবহানাল্লাহ বলে আমার কথা অনেকেই সহ্য করতে পারে না, কারণ আমার তো এই 72-এর সঙ্গে মিল হবে না বাবা। আমরা তো মনে করি জান্নাতি দল সুন্নি জামাত, জোরে বলে। আমার বন্ধু সোনা মানিক, বাপ বুঝিয়ে হলো না, মা বুঝিয়ে হলো না, এখন যাই ইহুদি সম্রাটের কাছে যাই আলোচনা করি। আমার একটা বেটা 7 থেকে 8 বছর বয়স, 7+ এই বাচ্চার বয়স, হুবহাব তার নাম রেখেছি, কিন্তু বেটা এমন একটা নাম জপ করে। পুরো ঘটনাটা খুলে বলেছে ইহুদি সম্রাট, বলতে চাই তোমার বেটাকে তুমি বকাঝকা করো, দেখো কি হয়। কত বকলা, কত বকলা, কিন্তু এমন জপ করে, ওঠে তাও, বসে তাও, চলে তাও, কি নাম কয়, নবী 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 নবী, জোরে বলে সব সময়। কি করব, খাওয়া বন্ধ করে দাও, কি বন্ধ করে দেবে খাওয়া। অনেক সময় বাহা বলতে, খোকা তুই কথা শুনিস না, স্কুলে যাই না, তোর খাওয়া বন্ধ। বন্ধুরে আমার সোনা মানিকের এমনি সময় আপনার করলো কি জানেন, খাওয়া বন্ধ করে দেওয়ার কথা সম্রাট বলেছে। এখন উজির এসেছে বাড়ি, বিবিকে ডাক দে, বলে বিবি বলো খবর, বলে এখনো জপ করতেছে সেই নাম, নবী 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 নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুরে ওই নবীকে যদি একবার দেখা যায়, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকা দেখলে যদি আপনার সাফায়াত অজীব হইয়া যায়, আমার নবীকে যারা দেখে তাদের অবস্থা কি হবে রে বন্ধু। আল্লাহর কাছে কামনা করুন, কাদুন আল্লাহ ওই নবীজিকে একবার আমাদের দিদার করাইয়া দাও। এই বন্ধু বাবাজি আমার সোনা মানিক, হযরতে আপনার হযরতে নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠতম আল্লাহর পয়গম্বর, যে নবীর জন্য তামাম পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি আমাদের নবী গো বাবা। হুবহাবকে সে বাপ বলে, কি ব্যাপার বাবা, ভুলতে পারি না, প্রেম হয়েছে, ভালোবাসা হয়নি, প্রেম হয়েছে। কি হয়েছে, ভালোবাসা আর প্রেমের মধ্যে পার্থক্য রয়েছে নি, ভালোবাসি আমি মিষ্টি। এখন আমাদের ইমাম সাহেব বলতে যে হুজুর মিষ্টি আপনি ভালোবাসেন, কিন্তু আজ আর মিষ্টি পাইনি, কিন্তু বাবা আমার চা বিস্কুট খান হুজুর, আমি দেখতে ভালোবাসি যখন আর নেই যখন মিষ্টি, তা চা বিস্কুটটাই খাই, কিন্তু আমার প্রেম আছে সন্দেশে, সন্দেশের সাথে আমার প্রেম, সন্দেশ যদি আমি না পাই পানিও মুখে দেব না, কারণ আমি সন্দেশকে প্রেম করি। বাবা ভালোবাসা পরিবর্তন হয় কিন্তু প্রেম পরিবর্তন হয় না, আমরা সুন্নি মুসলমান নবীকে ভালোবাসি না, আমরা নবীজিকে প্রেম করি। এই জন্য আমার নবীর যদি কেউ বিয়াদবি করে আমরা সহ্য করতে পারি না, আমার রসুল্লাহকে যদি কেউ আপনার কেনা ছোট্ট করে কথায় কাজে আকিদায় ইঙ্গিতে, আমাদের সহ্য হয় না, কারণ নবী পাকের সাথে আমাদের ভালোবাসা না, সমস্ত আশিকদের প্রেম রয়েছে। এই জন্য তো হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান্নাসি আজমাইন, হতে পারবে না ততক্ষণ তুমি ইমানদার যদি তোমার অর্থের থেকে বেশি, যদি সন্তান আদি থেকে বেশি, যদি মা বাপের থেকে বেশি, নিজের জীবন অপেক্ষা বেশি যদি প্রেম না করো, তুমি মুমিন হতে পারবে না। আর মুমিন
হয়েছে আমার নবী তাদের জন্য মিরাজ থেকে নামাজ এনেছে বেঈমানের জন্য নামাজ না কিন্তু নামাজ তো সবাই পড়ে কারবালার মাটিতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা গলা কাটা হয়েছে কাটার পরে বড় বড় দাড়ি হাব্বা জুব্বা পাগড়ি কেউ হাফেজ কেউ কারি কেউ মুফতি কেউ মুহাদ্দিস কারবালার মাটিতে মরুভূমি ময়দানে তারা আসরে জামাত করে নামাজ পড়েছে ইসলামের ক্ষতি সব থেকে বেশি মুসলমান করেছে ছদ্মবেশী অমুসলিমরা করেনি যত ক্ষতি করেছে সব মুসলমান ছদ্মবেশী মানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 72 দল জাহান্নামী হবে একটি দল জান্নাতি হবে তাহলে 72 দলের সংখ্যা বেশি হবে বাবা নামাজের জন্য তো খুবই করবে কিন্তু হুব্বে নবী তাদের মধ্যে নাই কারবালাকে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন ওরা নামাজ তো পড়ে আজান দেয় আমার রাসূলের নামে দেয় না আজানে তো আমার নবীর নাম আছে না নাই এজন্য আমি কিয়ামও বলেছি আজানে শুনি আপনার নাম কলেমা গায় আছে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম জোরে বলুন মুজাসসাম মানে যার তুলনা নাই চন্দ্র সূর্যের থেকে আল্লাহ আমার নবীকে ইয়ামান পাওয়ার ওয়ালা বানিয়েছেন স্বয়ং জিবরাইল বলেন হুজুর এই সিদরাতুল মুনতাহা থেকে আমি আর আগে যাব না আপনি বাশারিয়াত রূপে ছিলেন সঙ্গ দিয়েছি মালাকি রূপে ছিলেন সঙ্গ দিয়েছি এবার হাকিকাতান রূপে আপনি যাবেন আপনার রূপের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 ডানা জ্বলে যাবে আপনি আমার মতো নয় যে বাধা দেব আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব আমাদের নবী নূরে মুজাসসাম শুধু নূর না শুধু নূর নয় নূরে মুজাসসাম যে রাসূলের নূরের তাজাল্লিয়াতকে জিবরিল কো ভি বরদাস্ত করনে কি তাকত নেহি ও তেরে মেরে মুস্তাফা কি নূর হে আমার নবী শুধু নূর না নূরে মুজাসসাম নামাজেও সালাম আছে না নাই নামাজে আছে না কখন আমরা বলি না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নামাজে নামাজ আল্লাহর রুকু আল্লাহর সেজদা আল্লাহর তসবিহ আল্লাহর সব আল্লাহর কিন্তু সালাম মুস্তাফার জোরে বলুন যাব তক যতক্ষণ যাব তক যতক্ষণ নামাজ মে নামাজে মুস্তাফা পর রাসূলের প্রতি सलाम नहीं पढ़ोगे तब तक नमाज दुरुस्त नहीं होगी ততক্ষণ নামাজ তোমার সঠিক হবে না জোরে বলুন मैंने पूछा है मेरे रब ये तो जरा बता सब तेरी रुकू तेरा सुजूद तेरा कुरान मजीद की तिलावत भी तेरी तस्बीह भी तेरी सलाम मुस्तफा की क्यों है रब ने फरमाया वो मेरा हबीब है हबीब राजी तो हमें अल्लाह राजी রাগ করছেন বাবা 11টার মধ্যে ছেড়ে দেব কারণ আমি এখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা যাব অনেক দূরে যাব বসেন আর মাত্র অল্পক্ষণ সময় তাহলে আমি কি বলছিলাম হুবহাব अब्बा जी আমার হুবহাব পৃথিবীর জমিন এমনি করে আপনার কিনা বুঝিয়ে হয় না বাপ এসে বলে বাবা তোমার খাবার বন্ধ এই বিবি কি বলছে খবরদার খেদদিস নে আছে সন্ধ্যাবেলা বাড়ি এসে রাত্রিরে খাওয়া বন্ধ সারা রাত শুয়ে শুয়ে আমার নবীর নাম জপ করতেছে জোরে বলে সকাল হয়েছে হে বাবা সকালবেলা তো ওঠে তার নবী নবী করে আর ওঠে বাপ বলে এখনো হলো না সারা রাত খাদ্য দেয়নি খাওয়া নাই হে বাবা যারা নবীর আশিক হয় তারা খাওয়া না পেলেও নবী বলে তার জ্বলন্ত নজির কারবালার মাটিতে তিন দিনের পিপাসিত ছিল তারপরও তারা
ইমান থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরিনি। আমরা তো সেই মুসলমান কারবালা থেকে শিক্ষা পেয়েছি, ঠিক কি না? জোরে বলেন। এই আমার কথা রাগ করছেন বাবা? এমন সময় হুবহাব আপনা কিনা খাওয়া পেল না, কিন্তু নবী পাকের নাম জপ করি, বাপ করে কি গোজগাছ করে সময় মতো আপনার দরবারে যায়। আবার সম্রাটকে গিয়ে বলে, ওগো আমাদের সম্রাট, আমার বেটাকে আমার খাবার বন্ধ করে দেওয়ার পরও জপ আপনার জব্দ করতে পারিনি, বেটা তবু নাম যেন আরো বেশি করে জপ করি। ডাক দিয়ে বলে, ঠিক আছে এক কাজ করো। বলে, কি করব? ওই ছেলেটাকে একটা জঙ্গলে নিয়ে একটা গর্ত করো, ওই গর্ত করার পরে গর্তের মধ্যে ভরে দাও, গর্তের ভিতরে ভরে দেবে, অল্প একটু ছিদ্র রাখবে, চতুর্দিক থেকে মাটি আটকে দেবে, আর ওই ছিদ্রটা দিয়ে যেন একটা জগ যাওয়া আসা করে, পানির জগ যাওয়া আসা করে, এক জগ করে পানি দেবে, দুইটি করে রুটি দেবে, এক সপ্তাহ রেখে দেখো ওই ছোট্ট ছেলে হুবহাবের প্রেম বদলে যাবে। আমার সোনাবানি গেরাও এখন সম্রাটের কথাটি শুনে বাড়িতে এসে বিবির সঙ্গে আলোচনা করে, সমাজে তো মুখ দেখাতে পারি না, এলাকাবাসী তো আমাকে ভালো নজর দেখে দাও, কারণ সবাই আমাকে বদনাম করে দুর্নাম করে, এখন উপায় কি? আমার সোনাবানি গেরাও বিবি বলে, যা বলে মালিক তাই করুন, সম্রাট যাহা বলে তাই পালন করুন। হে বাবাজি, মান সম্মান গ্রামেতে আর নাই, সমাজে মুখ দেখানো যায় না এই বাচ্চাটার জন্য। বন্ধুরে আমার পিতা পরলোকিক কয়েকজন সাথে করে নিয়ে একটা গর্ত করেছে বাবা, যেমন আমরা কবর করি, বুঝতেন না, একটা গর্ত করেছে আব্বাজি আমার। এই গর্ত করার পরে আপনার কিনা ওই গর্তের ভিতরে আপনার হুবহাবকে ধরে নিয়ে গেছে বাবা, এই গর্তের ভিতরে তুমি থাকবে। জঙ্গলের মধ্যে যখন ওই আপনার গর্ত করা হয়েছে, বেটা হুবহাবকে ধরে নিয়ে যায়, হুবহাব কোনো কথা নাই ধরে নিয়ে যায়, তবু আমার নবীর নাম জপ বন্ধ হয় না। হে বাবাজি আমার সোনামানি কেন ইহুদি করলো কি, বাপ হয়ে মা চোখে দেখে বেটাকে ধরে নিয়ে যায়, ওই গর্তের মধ্যে ভরে দিল, চতুর্দিক থেকে মাটি আটকে দিল, একটু ছিদ্র রেখে দিল শুধুমাত্র জগ আসা যাওয়ার মতো। এ বাবাজি, ওই ছেলেটাকে এক জগ পানি দেয়, দুখানা রুটি দেয়, ছেলে হুবহাব করে কি, ওই গর্তের মধ্যে আমার নবীর নাম মোবারকা জপ করতেছে। বন্ধুরে হাত মানুষ, তুমি নবী চিনছ না, ইহুদির ঘরের বাচ্চা আমার নবীর প্রেমের পাগল হয়েছে। আব্বা আমার যারা আমার নবীর প্রেমিক হয়, আল্লাহ তাদেরকেই তো বন্ধু বানায়। এলে আমার বন্ধুরে, যদি আল্লাহওয়ালা হতে চাও আগে হও নবীওয়ালা, আর যদি হতে চাও নবীওয়ালা আগে হও ওলিওয়ালা। আব্বাজি আমার এক জগ পানি দুখানা রুটি, সোনামানি কামার দেয় দুই দিন পরে আপনার কিনা এক জগ দুটো রুটি দেয়, ছেলেটা আপনার কিনা থাকে ওর মধ্যে। আব্বা আমার ছয় দিন হয়েছে, তিন জগ পানি আর ছয়খানা রুটি, তিন দোকান ছয়, ছয় দিন হয়ে গেছে, ছটা রুটি তিন দিন, যাতে একদিন পর পর দেবে। আব্বা আমার ছয় দিন পর যাইয়া ছেলেটার কবর খোদাই করেছে, মাটি সরিয়েছে, হুবহাবকে ধরে নিয়ে দেখে আরো হুবহাব নির্জনতায় আমার নবীকে জপতেছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষরা রে, যদি তুমি জঙ্গলে থাকো ওইখানে যদি তুমি আমার নবীর আশিক হও, আমি আল্লাহ রহমত ওখানে বর্ষণ হই। হে শুনা মানিকের, এটা দেখো না এটা জঙ্গল, এটা দেখো না এটা ময়দান, এটা দেখো না এটা মরুভূমি, যদি মধু জঙ্গলের ভিতরে থাকে বাবা আমার সেখান থেকে মধু নিয়ে আসে। হে বাবাজি আমার, এজন্য তুমি রানী পোকা হও, মৌমাছি আপনি তোমার কাছে আসবে, এই জন্য তো বলা হয়েছে প্রেমিক হও নবী পাকের। বন্ধু আমার, এমনি করে পৃথিবীর
জমিনে হুবহাবকে যখন বার করেছে বার করে বাইরে নিয়ে এসেছে এমন সময়তে মায়ের কাছে ছেলেটি মায়ের কাছে গিয়ে বলতেছে মা নয় মাস পেটে ধারণ করে রেখেছে নিজের স্তনের দুধ খাইয়ে মানুষ করেছে মা একটি সপ্তাহ জঙ্গলের ভিতরে আমি মরে গেলাম না বেঁচে আছি এই চিন্তা তোমার নাই এই খেয়াল তোমার নাই একটি দিনের জন্য তুমি আমাকে এসে দেখলে না মাও কেমন তোমার সন্তান আমি আমাকে তো তুমি বুঝতে চাইলে না ও জননী মা পৃথিবীর মাটিতে আমাকে আর কেউ ভালো চোখে দেখে না তবে তোমরা না দেখলে কি হবে আমি যে নামের প্রেমিক হয়েছি সেই ব্যক্তি দেখা দিয়েছে তাই বলা হয় মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায় ওগো জানের থেকে বেশি তাকে জানের থেকে বেশি তাকে প্রেম করিও মন যদি দিতে হয় নবী সবাই বলুন নবীকে না বউকে দেবেন মেয়েকে দেবেন বউকে মন দিয়েছ ছেলে মেয়েকে দিয়েছ নবীকে দিতে বললে রাগ হয় কেন জবান খোলো না সবাই জবান খুলে উচ্চ রবে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবী আরো জোরে নবীকে আহা পুল সিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন মিলাদ পড়া উম্মত গণকে পার করাবেন আহা পুল সিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন মিলাদ পড়া উম্মত গণকে পার করাবেন আহা সেই নবীজির মহাব্বতে সেই কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে ও আহা মন যদি দিতে হয় নবীকে সবাই বললেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে জোরে কন্যা সুবহানাল্লাহ আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে আহা উম্মতেরই পাগল নবী নবী মনে রাখিও মন যদি দিতে হয় আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় নবী উম্মত গণকে দিদার দিয়ে নবী উম্মত গণকে দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয়
জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দেখার জন্য আল্লাহর কাছে কামনা করুন, আল্লাহর কাছে বাসনা করুন। একবার যদি ভাঙা ঘরে নবী দেখা যায় গো বন্ধু, ব্যাপার হয়ে যাবে বাবা। যে রসুলের কলেমা পড়লাম, যে নবী পাকের আনা নামাজ পড়লাম, যে রসুলুল্লাহর দেওয়া কোরআন শরীফ পড়লাম, ওই নবীকে দেখলাম না বেটা বিটির পাগল হয়ে, ছেলে মেয়ের পাগল হয়ে, মা বাপের পাগল হয়ে লাভ নাই। যদি পাগল হও মদিনাওয়ালার পাগল হও। এই বন্ধুরে সোনাবানি বাবাজি আমার খুব হাব মায়ের কাছে বলে, মা তুমি আমারে দেখতে এলে নাও, তুমি আমার খোঁজ খবর রাখলে নাও, তুমি আমার জন্য একবার চিন্তা চেতনা করলে নাও, একটি সপ্তাহ আমাকে কেউ দেখতে আসলো নাও, আমাকে ছয়খানা রুটি দিয়েছ, তিন জগ পানি দিয়েছ, ওই পানি রাখা আছে, ওই রুটি রাখা আছে, পানিও পান করিনি, রুটিও আমি খাইনি। আর জোরে বলুন, এখন ওই গর্তের ভিতর থেকে বার করার পরে বাবা ওই বাচ্চাটাকে পাগলের মতো করতেছি, কেউ মাথার চুল ধরে টান দেয়, কেউ আপনার হাত ধরে টানে, কেউ পিঠের চামড়া ধরে টান দেয়, যেমন একটি পাগল লোককে আপনার কিনা করা হয়, এরকম ভাব যখন আপনার করতেছে বাবাজি আমার। একটি তুফান দিয়েছে, আর ওই তুফানে বাবা সবাই গর্ক হয়ে গেল, আর হুব হাব ওই তুফানে উড়ে মদিনা শহরে পৌঁছে গেছে। আর কালেকশন করতে পারবো না, কিছু সম্ভব না। তুমি আর সারানা পয়সা দেবার না দাও কোনো কিছু, কিন্তু এখন আমার এক মুডে আছে। আমার বন্ধু সোনামানি কে আরাও এই কালেকশন করবো নাই, কথা কান টাকা দেবেন না, কথা বলেন না, বলছে হুজুর তাই আমার একটু পয়সা কেউ দিতে চাই। তবে আমি আপনাদের বলবো, আজ আমি বন্ধ করছি না, করবো 10, 20, 50, 100, 500 যে যা পারেন, জোর নেই। ঈদে মিলাদুন্নবীতে সামিল হয়ে যাবেন, কথা বুঝতে গেছেন? আমি কেরম করি বাবা উকজন দাও 500 টাকা কইব না, তবে এতটুকু কব বাংলাদেশি কথা, কি কব, যে যা পারেন একটু দিয়ে যাবেন, ঠিক নেই এটা বাংলা, ঠিক নেই কথা কন না কেন? সুবহানাল্লাহ বলুন বাপজি। এখন মদিনাতুল মুনাওয়ারায় আবার নবী পাকের প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্য বন্ধু, জোরে বলুন, এই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে ভোর বেলাতে পৌঁছেছে বাবা। এখন হঠাৎ আওয়াজ আসতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বেটা চমকে উঠেছে, আর এদিকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নূর দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, কে তুমি, কে দরজার কাছে পড়ে আছো, কে তুমি, কাদা ধুলো বালি গায়, কাদা মাখা রক্তাক্ত দেহ, কি ব্যাপার তোমার, এলাম কেন? সঙ্গে সঙ্গে ওই বেটা হুব হাব কেঁদে উঠেছেন, চাচাজি একটি নামের সাথে আমার প্রেম হয়েছে, একটি নামের সাথে আমার প্রেম হয়েছে, ওই নামটাকে ধরে কে যেন বাঁশি বাজাচ্ছে চাচা, একবার বলুন না এটা আমি কোন দেশে এসে পৌঁছিয়েছি, কে তুমি, কোথায় ভাই, আমার দরজার সম্মুখে পড়ে আছো কেন? চাচাজি চিনি না, জানি না, বুঝি না, আমি একটা নামের প্রেমে পড়েছি, সেই নামটাই যেন আওয়াজ আসতেছে, এই জন্যই তো বলা।
জন্ম আমার নবীর দেশে হলে কেমন আর জোরে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসুল পাক দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী খুব খেয়াল আসত ভেসে হযরতে বেলালের মধুরাসান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান নবী দয়ার নবী পিছে নামাজ দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জোরে কন্না সুবহানাল্লাহ কি হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ বুবাকর ওমর উসমান আলীর বুবাকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো বুবাকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুই নয়নে রসুল পাক দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জোরে কন্না সুবহানাল্লাহ হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত ঘটনাটাই খুলে খুলে বলে সমস্ত ঘটনাটাই খুলে খুলে বলে কিভাবে তা সেখানে এসেছি সব কিছু বলতেছে এই এই দরসা আমার নাম আম্মার ইবনে ইয়াসির সুবহানাল্লাহ একজন ব্যক্তি 50টি টাকা দিয়েছেন বাবা আল্লাহ কবুল করো মনের বাসনা খানায় কাবা না দেখায় মরণ দিও না জোরে বলুন আমি হে বন্ধুরে আমার এই হুবহাব এই দেশ সেই দেশ যে দেশে আমার নবী পাক রয়েছেন আওয়াজ করছেন যিনি তিনি নবীর সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে নামাজের জন্য ডাকতেছেন যে আমাজে মধুর প্রেম রয়েছে যে প্রেম এত যার আজানে আল্লাহ পর্যন্ত মুগ্ধ আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবী পিছে নামাজ দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো গোলামি একবার বাপ চেয়েছি মা চেয়েছি দুনিয়া চেয়েছি শুধুমাত্র সেই নামের প্রেমিক আমি ওই ব্যক্তিকে যদি দেখতে পেতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত এ হুবহাব পরিষ্কার হ
পরিবর্তন কর, আমি তোকে মসজিদ নববীতে সেই নবীর কাছে লইয়া যা। আমার বন্ধু সোনামানি কেরাও ওই হুবাব যখন আমার রসুলের দরবারে যায়, গর্তের মধ্যে যখন আমার নবীরে ডাকি, যে নবী যাইয়া দেখা দেয় আমার রসুলুল্লাহকে দেখি চিনে নেয়, আমার রসুলুল্লাহর কাছে কদমে ঝুঁকে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না, নিয়ে যান রওজা মদিনা, প্রেমিকদের মনে মানে না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রসুল রওজায় আসে যায়, মোরা যে কবে যাব মদিনায়, আশায় শুধু কেঁদে যায়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, নবীজি গো ওগো উম্মতের দরদি, নবীজি আমার নবী গো তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও প্রেমিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমাদের মিলাদ কসিদায় যতটি হরফ হয় বলায়, ততটি সালাম আপনায় পাঠাইলাম সোনার মদিনায়। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদ।
বাবারা আগামী কাল একটু ভালো আইটেম, আজ একটু কিন্তু তাবারক, কথা বুঝতে পেরেছেন? তাবারক মানেই হলো শিফা। তাবারক মানে কি? শিফা। সকলেও যা যাই হোক, সে যদি একটু একটা লজেস্য হয় তাও সেটা লাভ। হ্যাঁ বলো, সুবহানাল্লাহ বলো। ওহো, এ বেটা প্রশ্ন করছে যারা, কথা হলো যে আমার আগে আমাদের মিজানুর রহমান ভাই বলছিলেন যে যার পীর নেই তার পীর শয়তান, অবশ্যই এটাই দলিল, আর এটা এক সবার সত্য কথা। যারা নামাজ পড়ছেন পীর না ধরে নামাজ হবে না, এ কথা কেউ বলতে পারে না, ফুরফুরা বলে নয়, পৃথিবীর যে কোনো, কারণ ফুরফুরা আর বসিরহাটি যে সব, এ কথা যদি কেউ বলে সে ভুল বলবে। পৃথিবীর মাটিতে আল্লাহ পাক তার অনেক আউলিয়া বান্দা দিয়েছেন, বিশেষ করে খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি থেকে নিয়ে বাবাজি আমার, আমার নবী পাকের অর্ডারে সুদূর মদিনা থেকে 360 আউলিয়া এসেছেন। জোরে কন সুবহানাল্লাহ। এ বেটার প্রশ্ন হলো যারা পীর ধরিনি তাদের কি নামাজ হবে না? আমি বলি বাবা, নামাজে বাধা দেয় কে? কথা বলেন, ওর কথাটা একটু পরিষ্কার করার জন্য, নইলে বোঝা যাবে না। কে বাধা দেয়? আদান হচ্ছে নামাজে যাইস নিয়ে শয়তান বাধা দিল, কথা বুঝেছেন? শয়ত মানে বাধা যখন দিল, তারপরও উপেক্ষা করে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন বলে আপনি গেছেন, এরশাদ ধরেন জামাতে গেছেন, জামাতে যাওয়ার পরও আপনার মন, আপনি যেই কাপড়ের ব্যবসাদার, তো ওই সন্ধ্যেবেলা থেকে এই 1.5 ঘন্টার মধ্যে 5টা কাপড় বিক্রি হয়েছে, তাই 5টা কাপড়ের হিসাব হচ্ছে কাদ দিলাম, টাকা পয়সা কত কি হইলো, এদিকে বলে নামাজ হচ্ছে বলো, হয় না বাবা? এরকম যে যে কর্মে ব্যস্ত সেরকম চিন্তা হয় কি হয় না? আল্লাহ কোরআন শরীফে বলেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষে খান্নাসে ধোকা দেয়। এই মুর্শিদ না ধরলে সঠিক পথ পাওয়া যাবে না, এই জন্য মুর্শিদ ধরা। বাবাজি আমার এটাও দলিলে এসেছে যার মুর্শিদ নেই তার পি তার জন্য মুর্শিদ শয়তান, সে শয়তানের গোলামি করে, কারণ শয়তান আমাদের চালনা করে, আর মুর্শিদ ধরা মানে বিক্রি হওয়া, তাকে তার মুর্শিদ চালনা করে। জোরে বলে, মুর্শিদ যেভাবে ওয়াজিফা দেবে সেইভাবে ওয়াজিফা করে আপনি সাধনা করবেন। এজন্য আমি গজলে তো বলেই রেখেছি, খেয়াল করেন আমার গজলটা, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, ওরে হেলা করো না, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করার পথ ফাঁস, মুর্শিদ ফানাফি শেখ মুর্শিদে ফানা হও, ওই মুর্শিদের তালিমে আল্লাহর ইবাদতে আস্তে আস্তে রসূলের দিদার হবে, তখন তোমার কাজ হবে ফানাফির রসূল, আমার নবীর দয়ায় একদিন আপনি আল্লাহ পাবেন, তখন আপনার জীবন হবে ফানাফির লাহ। এবার যখন আপনি আল্লাহ পাবেন তখন হবে বাকাবিল্লাহ অবশিষ্ট জীবন। আপনি তো এক নাম্বারই পা দিতে পারেন, বেকার আপনার জীবন, মানুষ পশু সমান, মানুষ সবই। আমার গাউসে ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ লিখছেন, এই ছেলেটার প্রশ্নের উত্তর এই এই কলিটার মধ্যে দিচ্ছি, মানুষ যেদিন, মানুষ সবই মানুষের সমান, মানুষ সবাই মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে?
কে জানে গো তোমার পরিচয়, মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। বাবা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বলেন, ইয়া এই মুরিদ হওয়ার বিষয় কোরআনের দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। হে ইমানদার, আমি এটা কইতাম না শুধু বললো, আমরা সুন্নিরা আমরা ভালোবাসি এরকম প্রশ্ন করলে স্টেজে উত্তর দেওয়া, জানি না বাবা জানি না জেনে বলবো, স্টেজে আমরা উত্তর দেওয়া ভালোবাসি, সুবহানাল্লাহ। কারণ আমরা মায়ের দুধ খেয়ে পড়েছি, বিড়ালের দুধ খেয়ে পড়িনি। কার দুধ খেয়েছি? মায়ের দুধ, বিড়ালের দুধ খেয়ে পড়িনি। আল্লাহ বলেন, আই ইমানদারগণ আবার ইমান আনো। এই ইমান আনা মানে এক ইমান এনেছো আল্লাহ পাকের দরবারে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আর এক ইমান আনো, এই জীবন গঠন করার পরে মুর্শিদ ধরো, ওয়া আমিনু আবার ইমান আনো, পীর ধরো, জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো বলবেন আপনি কোরআন শরীফে পীর ধরা আসেনি, জি আছে, রব্বুল কায়নাত কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। 26 পারা সূরা আল ফাতা আয়াত নাম্বার 17, কত পারা বললাম? 26 পারা সূরা আল ফাতা আয়াত নাম্বার 17, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জোরে কোন সুবহানাল্লাহ। এটা হল আয়াত নাম্বার 17 সূরা আল ফাতা। আপনি যদি বলেন পীর তো নেই, তাও এটা সূরা আল কাহাফ 15 পারা আয়াত নাম্বার 10, আল্লাহ পাক বলছেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই মুরশিদ কোরআনের কথা, পীর পারসি কথা, এই পীর ধরো মুরশিদ ধরো, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, জোরে বলুন। বাবা এই পর্যন্ত কি কোনটা গো, কোন গজলটা, কোন গজলটা ধরলাম গো? ও আমার আমার এখন আর দানের সময় নেই, আমার টাইম হয়ে গেছে। আমার মায়েদের ওখানে একটু যান, আমার মায়েরা যা দিবে একটু নিয়ে আসুন বাবা, জোর নেই। বেলালি গজল বলতে হবে, এই যে পাক, আচ্ছা এই টাকা না দিলি বলবো টাকা, ঠিকই দাও, যে যা দেবেন একটু দেন, আমার কাছে আসেন, এই কাছে আসেন একটু, কাছে আমি একটু আগিয়ে যাই দিন, বুড়ো মানুষ। আরে আমি জানি কালে হবে, অনেক ব্যাগ অনেকটা করে কালেকশন হবে, এদিকে আসেন ভাই একটু কাছে। বাবা আমার কথা রাগ করেছেন, রাগ করেছেন, দেখেন আমি আপনাদের এই গ্রামে কয়েকবার প্রতি বছর আসা হয়, প্রায় কয়েক বছর ধরে আসছি না, আর এসব আসছি, 100 টাকা একজন দিয়েছেন, আর 10 টাকা দিয়েছেন, আর একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহর রহমতে বরকত দিন। আমার বাপ জি একজন 500 টাকা দিয়েছেন, জি মহাশয় কে মিজানুল ভাই, আরে বাহালে আমার মিজানুল ভাই বলে 550 টাকা দেবো, খুশি না বেজার? আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী বিলায়াত, নারী তাকবীর, সব আল্লাহু আকবার আল্লাহু আকবার নাই। ওলি ছাড়া নবী পাবো না, নবী ছাড়া আল্লাহ পাবো না, ঠিক কি না? নারাই বিলায়াত মানে ইয়া ওলি আল্লাহ, নারাই রিসালাত মানে ইয়া রাসূল আল্লাহ, নারাই তাকবীর মানে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার, এ হবে উত্তর। নারাই বিলায়াত ইয়া ওলি আল্লাহ, আপনার পীর তামাম দুনিয়ার পীর জানা হয়ে যাবে। তাহলে মুরিদ আপনি যেখানে ইচ্ছা হতে পারেন, কিন্তু পীরটাকে দেখে শুনে হতে হবে। আকাশ দিয়ে উড়িয়ে যাওয়া, জমিন দিয়ে বাবা আগুন দিয়ে হেঁটে যাওয়া, তাকে পীর বলে না যদি শরীয়তের খেলাফ হয়। যে আপনাকে নবীর দিদার করাতে পারে না, তার কাছে মুরিদ হওয়া হারাম। টাকা 10 টাকা দিয়েছেন আল্লাহ, 100 টাকা দিয়েছেন আল্লাহ, বাবা তাহলে বোঝা যাচ্ছে নবী পাওয়ার আশায় তো পীর ধরেছে, নাকি বলেন? তা নবী যদি না পায়, সে যদি সেই পথই আমার না বলি দিতে পারে, তার কাছে মুরিদ হবো কের জন্য গো? এই ঠিক কিনা বলেন বাবা? আর বেশি দেরি নয় ইনশাল্লাহ, ইতি কই, টাকা আমার মায়েরা দেননি কিন্তু, দিয়েছে গিয়েছে, এরা খুব চালাক লোক। আমি বলেছি আমি 11টার 1 মিনিট পার করবো না, আর এরাও চালাকি করি।
আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ কারো আব্বা নাই কারো মা নাই, বিভিন্ন আশায় বিভিন্ন নিয়তে সবাই আপনার নবীর মহাব্বতে দান করে আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আমিন। বাবা হতেও পারে আজকে জালসা কার জীবনে শেষ, ঠিক না বাবা? আবার বলে সংগঠনে আমি একটা সংগঠন করেছি, সংগঠনের নাম সুন্নি জাগরণ কাফেলা। কি বললাম? সুন্নি জাগরণ কাফেলা। নবীর শানে, ওলি আল্লাহর শানে, আলে পাকের শানে যদি কেউ কটুক্তি করে তাহলে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি না, উপযুক্ত দলিল চাই, নইলে তার কথা মানা যাবে না। এই সংগঠনের গজল আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলুন। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আপনাদের আওয়াজ এমন মনে হচ্ছে যেন আপনারা আমার উপরে বিশাল একটু ক্ষিপ্ত হয়ে আছেন। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকিদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকিদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন, ওহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, ওহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস, যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মোনাফেকের দাগ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, বাতিলের দুশমন হকের আপনজন, এ বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, আহলে বায়াতের আশিক যারা, আহলে বায়াতের আশিক যারা, কই ওইগুলো ওই কটা আরো আছে? এ জি বাবা, টাকা তো খুব বেশি হয়নি, তার মানে আপনারা ভালোবাসছেন না। আজকে এতে কালেকশন দেওয়ার জন্য নিয়ত করি আসেননি, আগামী কালকে দেবেন বলে চিন্তা ভাবনা করেছেন। আহলে বায়াতের আশিক যারা, এখান ধরে হকের ঝান্ডা উড়বে ধরায় ফেরকাবাজি চলবে না, হকের ঝান্ডা উড়বে ধরায় ফেরকাবাজি চলবে না, সত্যকে আজ লও গো জেনে নইলে ঈমান থাকবে না, ফেতনা ছেড়ে দাও কবুল করে নাও, এ ফেতনা ছেড়ে দাও কবুল করে নাও, ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। সংগঠনের দলিল কি তা বলা হচ্ছে, হাদিস কোরআন ইজমা কায়াস দরুদ সালামের সাথে, জীবন যাপন করতে হবে নূর নবীর মহাব্বতে, সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও, বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ,
বাড়বে ইমানি জোশ জানবে নিজের দোষ ফিরবে সবার হোশ আসবে রে মিল্লাত सुन्नी जागो रन काफिला जिंदाबाद जिंदाबाद सुन्नी जागो रन काफिला जिंदाबाद जोरे बोलूं এটা হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের ওহাবী যারা এদের ইনশাআল্লাহ তাআলা প্রতিবাদ হবে এই সংগঠনের গজলটা লম্বা আরো যাই হোক বাপ আমি অনুরোধ করব এই সংগঠন পয়সা ইনকাম করার জন্য না রাসূলের ইশক জানানোর জন্য সুবহানাল্লাহ কোন আলে বায়াতের দুশমন যারা তারা আমার প্রেমিক নয় হে বাপ অনেক সময় একটা তাকবীর দেওয়া হচ্ছে নারায়ে হায়দারি ইয়া আলী তো বলছে এ তো শিয়ারা দেয় আমি বললাম বাবা তালি তো আলী রাদিয়াল্লাহ তাআলার শিয়াদের কাছে বিক্রি হয়ে গেছে ও তো আর আমার গা নেই নারায়ে হায়দারি ইয়া আলী দিচ্ছি তো অনেকে বলছে তো নেই দেইনি কেউ এ দিবা কেন আলী কি শিয়াদের কাছে বিক্রি হয়ে গেছে শিয়াদের কাছে আমাদের পার্থক্য হলো এটা ওরা অন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে মানে না শিয়ারা মানে পেশি প্রাধান্য দেয় আমরা শিয়াদের সঙ্গে আমাদের অনেক মসলা মাসায়েলে দ্বিমত আছে ওরা কি হক পথ জান্নাতি পথ কোনটা সুন্নি জামাত জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সব সাহাবায়ে কেরামকে মানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাআ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আলে পাকের মহব্বত করে যারা মৃত্যুবরণ করেছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে কর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে শুধু আলী নয় আলী বিলায়াতের সরতাজ সেই সত্য আলে পাকের মধ্যে তিনি গণ্য হে বাবা সুন্নিদের আকীদা সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সিদ্দিকে আকবর সর্বশ্রেষ্ঠ জোরে কোন সুবহানাল্লাহ আর আলে পাকের মধ্যে মাওলায়ে কায়নাত যার উপাধি কারামাল্লাহ ওয়াজহুল কারীম তিনি হলেন শ্রেষ্ঠ জোরে কোন সুবহানাল্লাহ যখন নবী পাক বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী উন বাবুহা আমি নবী শহর জ্ঞানে আলী তার দরওয়াজা যদি কেউ মনে করে জ্ঞান লেব তো দরজাতি আলী আর জ্ঞান নিতে গেলেই আলী পেতে হবে আর আলী হয়ে নবীর কাছে যেতে হবে তা আলী ওয়ালারাই আল্লাহর ওলি হয়েছে নবী ওয়ালা তারাই হয়েছে জোরে বলুন আর আলী বাদ দিয়ে যদি কেউ ওলি হতে চায় বুঝতে হবে ও চুরি করা মাল কারণ নবী সহ আলী তার দরওয়াজা রাসূল ইয়াও বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা সুবহানাল্লাহ আমার নবী হিকমতের দরিয়া এক হিকমতের ঘর আলী তার দরওয়াজা হে বাবা আমরা আলীকে ভালোবাসি তাই বলে শিয়াদের মতো ভালোবাসি নাকি আমরা সব সাহাবায়ে কেরামকে ভালোবাসি যে যেমন তাকে তেমন ভালোবাসি তিনি আলে পাকের মধ্যে শ্রেষ্ঠ আরো জোরে কোন সুবহানাল্লাহ তা হায়দার আমাদের মা নাম রেখেছেন হায়দার সুবহানাল্লাহ বলে আমার নবী নিজে বলেছেন আমি যাদের মাওলা গাদিরে খুমে আমি যাদের মাওলা আলী তাদের তাদের মাওলা জোরে কোন সুবহানাল্লাহ আলী আমাদের নবী আমাদের হাসান পাক আমাদের হুসাইন পাক আমাদের খাতুনে জান্নাত আমাদের সিদ্দিক আমাদের ফারুক আমাদের উসমান আমাদের এক কথায় যারা নবীকে প্রেম করে মহব্বত করে জগতের বুকে গেছেন সবাই আমাদের আর হিংসা যারা করেছে আমাদের তারা নয় এটাই শেষ কথা আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাল জানা মাওলানা মুহাম্মাদ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ربنا تقبل منا انك انت السميع العليم توب علينا انك انت التواب الرحيم اي الله پاک رب العزت এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটি maaf করে দিন তোমার দয়া রাসূল হাবিবে পাক সদকায়ে কবুল মঞ্জুর করে নিন اي الله এই বড় বাকরা গ্রামবাসী টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে সাহায্য সহানুভূতি কয়েকদিন ধরে এলাকার ছেলেরা কষ্ট মেহনত করছে আল্লাহ
কঠিন মুসিবতের সময় আজকের এই মিলাদুন নবী জলসা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। আয় আল্লাহ হুব্বে আলে পাক আমাদের আতা করুন, হুব্বে রসুল আতা করুন, হুব্বে আউলিয়া আমাদের আতা করুন। আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মাতৃপিতৃকুলে যারা গহীন কবরের বাসিন্দা বেনে গেছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাম পৃথিবী থেকে করোনা ভাইরাস মহামারী থেকে পৃথিবীর মানুষকে হেফাজত করুন, স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে তরিকতের মহাব্বত দিন, মুর্শিদের ফায়েজ ও বরকতে আমাদের মালামাল করে দিন। আয় আল্লাহ আমাদেরকে তরিকতের আউলিয়া ইকরামের সঙ্গে বেশি বেশি সম্পর্ক রাখার তৌফিক দান করুন। الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم صلى الله تعالى على خير خلق نور يا صحابي أجمعين ثم أمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تبارك আছে বাবা তবারক নিয়েতেই যাবেন বাবা এমনিতে 7-8 মিনিট বেশি হয়ে গেছে বাবা 7-8 মিনিট বেশি হয়ে গেছে ভুল ত্রুটি maaf করেন হাজি একটুখানি আবার আমার চাচা একটু কলি বলি আবার সুগো প্রেমী মদরি জগতি এ ফিরে নতন করিয়া আজাদ হাকিতে কাবার মিনার পরে আসসালামু